सब्सक्राइब कीजिए एक्स वाई जेड इन्फो चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए हेलो है नमस्कार পুরীর হলিডে হোম এর ব্যাপারে একটুখানি জানতে চাইছিলাম কারণ আমরা পুজোর পরে একটুখানি বেড়াতে যেতে চাইছি বেডটা বলবো বেড বলতে এমনি ভালো বিছানা একটা গদি গদি কোন ও ডেট আচ্ছা আমি চাইছি একাদশী বা দ্বাদশী যদি হয় কদিন থাকবেন কত রুম লাগবে সাত আট দিন থাকবে সাত আট দিন হুম আমার লাগবে তিনটে তিনটেতে তে জন হয়ে যাবেন না চারটে আপনার কুড়ি জন হলে আপনার পাঁচটা রুম লাগবে রুম আপনার তো আমি রুমই দিতে পারছি না তাহলে কাদের কাদেরকে বাদ দেওয়া যায় বলুন তো কাদের কাদের বাদ দেওয়া যায় মানে আমার তো কুড়ি জন রয়েছে আমার ধরনের মা বাবা রয়েছে ওয়াইফ রয়েছে আমার দুটো ছেলে মেয়ে রয়েছে তার সাথে আমার কাকার ছেলে ছেলের ওয়াইফ রয়েছে বন্ধু রয়েছে বান্ধবী রয়েছে তার সাথে আবার আমার অফিস কালিক রয়েছে দুজন তারপর শ্বশুর শাশুড়ি রয়েছে আমি বলছি আমার শ্বশুর শাশুড়ি কে বাদ দিয়ে দেবো তাহলে আপনি বুঝুন কাকে বাদ দেবেন আমি কি করে বলবো মানে এদের মধ্যে কাকে আপনার মনে হচ্ছে যে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে একটু লোক কি করে বলবো আপনার ফ্যামিলির আপনি কাকে বাদ দেবেন না দেবেন মানে পুরীতে এসে কারা বেশি এনজয় করবে আমার শ্বশুর শাশুড়ি নাকি আমার বন্ধু বান্ধব সবাই করতে পারে সেটা আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে এনজয় করবেন মানে হোটেলের উপর ডিপেন্ড করে না মানে আপনাদের হোটেলে কারা বেশি এনজয় করবে হোটেলের উপর কোনো এনজি ব্যাপার নেই আপনি তো হোটেলে কি করতে যাচ্ছেন বা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন থাকবেন খাবেন ঘুরবেন বেড়াবেন তার জন্য হ্যাঁ একটু বিয়ার ফিয়ার যদি আপনারা রাখেন তাহলে ধরুন বন্ধু বান্ধব কি আছে

হ্যাঁ বলুন আপনি আপনি ওকে ভুল বুঝছেন কিন্তু কি ব্যাপার কি বলুন আপনি কি অন্য হ্যাঁ কি ব্যাপারটা কি বলুন না আপনার নেই সেই সময় আমাদের কাছে কোনো কথা হবে না

আপনি আমায় রিচার্জ করে দেবেন আপনি আমায় রিচার্জ করে দেবেন বলছি আমি করেছি তো তাহলে সময় নষ্ট করলেন কেন আমি তো রুম নেওয়ার জন্য করেছি এখন বলছি উনি আমার প্রথমে প্রথমে উনি কথা দিয়েছেন আমাকে রুম দেবেন বলছেন বলছে রুম থাকবে রুমে এর বিয়ার থাকবে এইসব বলেছেন শুরুতে তো উনি বললেন আছে তো উনি বললেন কোথায় তো রুম দেবে আপনার ব্যাপারটা কি বলুন তো ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের ওখানে আমি চাই আপনার সাথে থাকতে আমার কাছে